अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है, नाम से गालिया करो, नाम से गालिया करो। सच की राह पे चला करो, अच्छा इंसान बना करो। जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। कब चेहरे पर झूठ सजा के छुपती है सच्चाई, झूठे का दुनिया में हमेशा होती है रुसवाई। सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह। श्रद्धेय सभापति साहेब, समवेत এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার দরুদকে বুকে নিয়ে ইমানি জজবাকে নিয়ে উপস্থিত এই মজলিসের ছোট ও বড় বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুরা, তথা মজলিসের এক পার্শ্বে বসে থাকা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আল্লাহ আজ আমাদেরকে কাউকে বলার জন্য, আবার কাউকে কিছু শোনার জন্য, উভয় রকমের মানুষ হিসাবে আমাদেরকে এইখানে এসে সুন্দর একটা সুযোগ দিয়েছেন, যাতে করে আমরা কিছু শুনে নিজেকে সমৃদ্ধ করতে পারি এবং আমরা আমাদের পুরাতন ঈমানকে নতুন করতে পারি, একটুখানি তাকে মেজে ঘষে চাকচিক্য করে নিতে পারি এবং নিজেদেরকে আখিরাতমুখী করে তুলতে পারি। এই সুবাদে আল্লাহ আমাদের এই জায়গায় আসতে দিয়েছেন, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুলিল আলামিন, বিপ্লবী জননেতা মহানবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে আমি এইমাত্র দুটি আয়াত পড়লাম, খুব ছোট ছোট দুটি আয়াত। সেই আয়াত দুটোকে সামনে করে কিছু জরুরি কথা আপনাদেরকে শোনাব, তারপরে ইনশাআল্লাহ আমরা উভয় পক্ষ এই জায়গা থেকে বিদায় হয়ে যাব। কথা হলো এই যে, যেদিন কোরআন মাজিদ দুনিয়াতে আসেনি তখনও মানুষ ছিল, আজ কোরআন মাজিদ আমাদের কাছে আছে, আজও আমরা মানুষ। নবী আসেননি, তার আগেকার মানুষগুলো খাওয়া দাওয়া করত, চলাফেরা করত, যেভাবে জীবনযাপন করত ঠিক সেভাবে এখন আমরা নিজেদের জীবনযাপন করছি। তফাত হলো কি, রাসূলুল্লাহ যতদিন আসেননি এবং কোরআন যতদিন দুনিয়াতে আসেনি ততদিন ওই মানুষগুলোকে বলা হতো অসভ্য এবং বর্বর, অশিক্ষিত। এদের ভেতরে তেহজিব ছিল না, তামাদ্দুন ছিল না, ভদ্রতা ছিল না, শালীনতা ছিল না, এদের ভেতরে খাকসারি ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু খাওয়া দাওয়া করা এবং দু পায়ে হেঁটে চলা একটা প্রাণী মাত্র। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে তালিম দিলেন
এবং আল্লাহর কোরআনের কথাগুলো তাদেরকে একটা একটা করে পড়ে শোনালেন। সব থেকে যেটা মুখ্য কথা তা হলো এই যে চরিত্র বিরোধী কোনো কাজের সঙ্গে যদি তোমরা জড়িয়ে থাকো তাহলে তোমাদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না এবং তোমাদের দুনিয়াও বরবাদ হবে, তোমাদের আখেরাতও বরবাদ হবে। চরিত্র বিরোধী কিছু স্বভাব আছে, সেগুলো থেকে তোমাদেরকে সরে আসতে হবে। তার ভেতরে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, পরনিন্দা, হত্যা, জাদু, ব্যভিচার, মদ্যপান, সুদখোরি ইত্যাদি, এগুলো যদি বহাল থাকে, বিদ্যমান থাকে, তাহলে একটা মানুষ কসমিন কালে মানুষের মতো মানুষ হতে পারবে না। এইগুলোকে আরবি ভাষাতে বলা হয় বাহিমিয়াত। এগুলোকে আমি যদি বাংলাতে ট্রান্সলেট করি তো তার মানেটা এটাই দাঁড়াবে, এগুলো হলো পশুত্ব। এগুলো হলো কি, মানুষের স্বভাবের মধ্যে পড়ে না, এই জন্য এরা মানুষ নয়, মানব রূপে একটা জ্যান্ত পশুর মতো যেন। তাই আল্লাহ পাকের নবী যখনই মানুষকে ইসলামে দীক্ষিত করতেন তো তখন তার কাছ থেকে চারটা পাঁচটা কথার বায়াত হাতে হাত দিয়ে নিয়ে নিতেন, যে তুমি আজ থেকে চুরি করবে না, তুমি আজ থেকে মিথ্যা কথা বলবে না, তুমি আজ থেকে শিরিক করবে না, তুমি আজ থেকে ব্যভিচার করবে না, এই বলে সাংঘাতিক অপরাধগুলো থেকে তাদেরকে তওবা করাতেন এবং জীবনে করব না বলে অঙ্গীকার নিতেন। এই স্বভাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নামে নামকরণ করে দিলেন, দিয়ে এদেরকে বলা হলো মুমিনিন। মুমিনিনের মানে হলো যারা আল্লাহ প্রদত্ত বিধি বিধানকে কাইমনে মাথা নত করে মেনে নেয় তারাকে বলা হয় মুমিনিন। আল্লাহর বিধান কি, কোনটা করা আর কোনটা ছাড়া, সমগ্র কোরআন মজিদকে যদি আমি পড়াশোনা করি জানি তাহলে জানতে পারবো যে এর ভেতরে কোনটা আমার জন্য করার এবং কোনটা আমার জন্য ছাড়ার। ধরা ছাড়ার ব্যাপারটা আপনারা সাধারণ মানুষ আরবি থেকে নিজেকে বুঝে উঠতে পারবেন না, এই জন্য ওলামায়ে দিন সারা বছর ধরে সারাটা মাস ধরে আপনাদের সাথে লেগে আছেন, কথা বুঝাতে আছেন, বলতে আছেন। জুমার মসজিদে প্রতি সপ্তাহে আধা ঘন্টা এই করে 52টি খুতবা হচ্ছে, ঈদের ময়দানে হচ্ছে, আর এইরকম বাৎসরিক জালসাগুলো বছরে 10-12টা করে আপনারা শুনছেন। কোনটার নাম হলো ইমান আর কোনটার নাম হলো কুফর অথবা বেঈমান, এটা আপনারা শুনে 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 ঠোঁটস্থ করে নিয়েছেন এবং কণ্ঠস্থ করে নিয়েছেন, আপনাদের মগজে আছে, জেনে নিয়েছেন বটে, কিন্তু জানার সাথে সাথে আমাদের রোগ হলো এই যে আমাদের ভেতরে মানার অভাব রয়েছে, জানার অভাব আমাদের ভেতরে নেই। কেন নেই, কিভাবে গেল হারিয়ে? নবীজি হাদিসের ভেতরে বলছেন ইন্নাল মুমিনিনা হাইয়ুনা ওয়া লাইয়ুনা কাল ইবলিল আনফে। মুমিন কাকে বলে? নবীজি বলছেন একটা উটের নাকে যেমন শুয়া ঢুকিয়ে সুতা পরিয়ে দেওয়ার পর তার দড়িখানাকে একটা মানুষের হাতে তুলে দেওয়া যায়, তো সেই দড়ি ধরে নাবালক একটা বাচ্চা 4 কুইন্টাল ওজনের একটা উঁটকে যেদিকে টেনে টেনে নিয়ে যায় উঁটটা ফর্মবরদারি করে সেদিকে সেদিকে হেঁটে যায়, ওর মালিক যেদিকে নিয়ে যাবে উঁটটা সেই দিকে যাবে, ওর মালিক যদি থেমে যায় তো উঁটটা থেমে যাবে, ওর মালিক যদি হাঁটে তো উঁটটা হাঁটবে, ওর মালিক যদি বলে পূবের মাঠে নিয়ে যাব তো উঁটটা পূবের মাঠে যাবে, আর মালিক যদি বলে আমি তাকে দক্ষিণের মাঠে নিয়ে যাব তো ওই উঁটটা ফরমাবরদারি করতে করতে মালিকের পিছনে পিছনে দক্ষিণের মাঠে যাবে। তাহলে একজন মুসলমান হলো কেমন, নাকে সুতো পরিয়ে দেওয়া কিংবা লাগাম লাগিয়ে দেওয়া একটা উটের মতো। আমাকে তুলনা দেওয়া হলো একটা উটের সাথে,
রাসূল হাদিসটাকে আরেকটু খুলে দিয়ে বলছেন কি এজা কিদা ইনকাদা, যদি বসে থাকা উটটাকে তার মালিক সুতা ধরে টান দেয় তো সাথে সাথে উঠে দাঁড়াই উটটা এবং যেদিকে টানে সেদিকে চলে যাই, তেমনি মুমিন হলো ওরাই, ওর কোরআন ওকে যেদিকে টানবে সেদিকে যাবে, ওর হাদিস যেদিকে টানবে সেদিকে সে যাবে। হাদিস যেদিকে ওকে টানবে না সেদিকে যাবে না, কোরআন যেদিকে ওকে টানবে না সেদিকে সে যাবে না। আর একটু ব্যাখ্যা করে আল্লাহ পাকের নবী বলছেন কি উটটা কেমন হবে, ওয়াইজা উনি খা আলা সাহারাতিন ইস্তানা খা, ওর মালিক যদি ওকে একটা বড় পাথরের উপরে যেই পাথরটা গরম হয়ে আসে রোদের তাপে, আর সেই গরম পাথরের উপরে নিয়ে গিয়ে যদি বলে এই উট এখানে বসে যা, এখানে বসে যেতে হবে এই বলে তার মালিক যদি তাকে ইশারা লাগাই, তাহলে উটটা হুজ্জতি করে না, মুখ ঝাড়াঝাড়ি করে না, মালিকের ফরমাবর্দি করতে গিয়ে ওই গরম পাথরের উপরেই বসে যায়। তো ঠিক তেমনি হলো একজন মুসলমান, ওর গায়ে যদি কষ্ট লাগে, ওর মনে যদি কষ্ট হয়, ওর ইচ্ছার বিরুদ্ধেও যদি হয়, তাহলে আল্লাহর যদি কথা হয় আর এটা নবীর যদি কথা হয়, তাহলে তারা কাই মনে মেনে নেবে, হুজ্জতি করতে যাবে না, হ্যান্টামি করতে যাবে না। মুমিনের পরিচয় রাসূল হাদিসের ভেতরে দিলেন, এই মুমিনটাকে বলা হলো কি, এর ভেতরে আছে শিষ্টাচার, এ হলো নরম প্রকৃতির। মুমিনের স্বভাব হবে কি খাকসারি, মুমিনের সিফাত হবে কেমন সাদা মাটা, মুমিনের সিফাত হবে কেমন একটা ফল ধরা বৃক্ষের মতো, যেই ফলের গাছটা ফলের জ্বালায় ঝুঁকে থাকবে, হালকা হাওয়াতে নড়বে না, চড়বে না, হিলবে না, স্থির হয়ে থাকবে। এই লোকটা গাছটার মতো হচ্ছে এই মুমিনটা। কতটি জিনিস থাকবে এর ভেতরে, ভদ্রতা থাকবে এর ভেতরে, শিষ্টাচার থাকবে এর ভেতরে, তেহজিব থাকবে এর ভেতরে, খাকসারি থাকবে, এর মিজাজটা হবে সাদা মাটা, এর মুখখানা হবে হাঁস মুখ, আর লোকটার ভেতরে তেমন ওই রকম যেমন শয়তান মানুষের একাকগুলো লোকের মিজাজ দেখতে গেলেই মনে হবে খিটখিটে মিজাজ, এই রকম খিটখিটে মিজাজ থাকবে না। এটা হলো মুমিনের পরিচয়। কেন এমন হয়, এমন কেন হয় একজন মুমিন এই রকম কি জন্য হবে, সোজা সোজা জবাব, এই কে বকছিস, এই বকছিস কেন এখানে। একটা ঘরে যদি বাঁধন লাগে 40টা, আপনি দিয়েছেন মাত্র 20টা, হালকা হাওয়া বইতে গেলে হাড়ার হুড়ুর হাড়ার হুড়ুর করবে। একটা ঘরে আপনাকে বাঁধন দিতে হবে, টিনের পেরেক মারতে হবে ওখানে 50টা, আপনি দিয়েছেন মাত্র 20টা, 30টা পেরেক বাদ আছে, হালকা হাওয়া চলতে গেলে টিনটা ফড়ফড় করবে, হড়হড় করবে, ঝড়ঝড় করবে, হিলবে, ডুলবে, নড়বে। কিন্তু যদি সব কটি জায়গাতে তার গিরা দেওয়া যায়, টিনের ঘরটা যেমন শান্ত থাকবে, ওজন নিয়ে থাকবে, হিলবে না, ডুলবে না, আওয়াজ করবে না, ঠিক একজন মুমিনের গায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া তার চোখে, তার মুখে, তার হাতে, তার পায়ে, তার কানে আদব এবং কায়দা এবং শিষ্টাচারের বিধি বিধান লাগিয়ে রেখেছেন। এতটি কানুন যখন আমার চোখ বয়ে বেড়াই, আমার কান বয়ে বেড়াই, আমার হাত বয়ে বেড়াই, আমার পা বয়ে বেড়াই, তখন আমার মতো একজন মানুষ, আপনার মতো একজন মানুষ ওই রকম আর হ্যাঁকড়ামি করতে পারে না, ওর ভেতরে চলে আসে শালীনতা এবং ওর ভেতরে চলে আসে ভদ্রতা। চোখে কানুন দেয়া আছে আল্লাহ তাআলার, কানুন হয়তো আপনি দেখতে পান না বা অনেক ভাইয়ের চোখে পড়ে না, তো সেটা আমাদের দোষ, হয় আমরা বুঝাতে পারিনি আপনাকে, আর না হয় আপনি বুঝতে চেষ্টা করেননি যে আল্লাহ তাআলা আমাদের চোখের উপরে কানুন কি দিয়েছেন। কানুন দিয়েছেন কি, এই চোখটাকে দেখো তো হালাল জিনিস দেখো,
যতদিন তুমি হালাল জিনিস দেখতে থাকবে ততদিন তোমার চোখের ব্যাটারিকে রব্বুল আলামিন চার্জ করতে থাকবেন। আর যেদিন তোমার চোখ দিয়ে হারাম জিনিস দেখতে যাবে সেদিন আল্লাহর নূর তোমার চোখ থেকে পালিয়ে যাবে, তোমার আল্লাহর নূর দিয়ে তুমি দেখতে পাবে না, শুধু দুনিয়া দেখা চোখটা তোমার কাছে থাকবে। আল্লাহর দেওয়ার নূর কোনটা? যে মানুষ যত বেশি পরহেজগার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, হারাম থেকে বেঁচে থাকবে, সুদ থেকে বেঁচে থাকবে, মদ থেকে বেঁচে থাকবে, কোনো রকমের যেটা নিষেধাজ্ঞা আল্লাহ তাআলার ওইগুলোতে পা মারাতে যাবে না, এমন একজন দিনদার আল্লাহওয়ালাকে রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তার চোখে জ্যোতি দান করেন। এবং এটাকে বলা হয় হাদিসের ভাষায় ফেরাশাত। আর এই মানুষটার চোখে যখন আল্লাহর নূর চলে আসবে তখন দুনিয়ার এই সাদামাটা মানুষটাকে অন্য মানুষেরা যাদের ঈমান কম আছে তারা দেখতে গেলে ভয় পাবে, যারা কম ঈমানের মানুষ আছে তার সামনে দাঁড়াতে যাবে না। কেন? যে তার মনটা বলবে উমুক মাওলানা চলে এলো রে, উমুক হাজি সাহেব চলে এলো রে, ওকে দেখতে গেলেই এদের ঈমানগুলো দুরু 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 করে উঠবে। আর এটাই হলো আল্লাহর দেওয়া হলো নূর, এই নূরের বদলেই তার ইজ্জত দুনিয়াতে বেড়ে যায়। নবীজি বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, একজন দিনদার মানুষ আল্লাহওয়ালা মানুষের নজর থেকে বেঁচে থাকবে। সাবধান, তোমার ঈমান যদি ডুপ্লিকেট হয়, তুমি যদি খাইনি খাক্কা মুসলমান হও, বিড়ি চুটি খাক্কা মুসলমান হও, দাড়ি ছাঁটা যদি মুসলমান হও, তাহলে একজন পরহেজগার দিনদার মানুষের সামনে হরগিজ যেও না। কেন? যে দিনদার পরহেজগার মানুষের চোখ দিয়ে যে দেখে তো সেটা ওর চোখের ব্যাটারি দিয়ে দেখে না, ও আল্লাহর নূর দিয়ে দেখে। আর ওর মুখ থেকে যদি খালি বেরিয়ে যায় এ লোকটা কোথাকার যে এত স্বচ্ছর লোক, যে যদি বেরিয়ে যায় মুখ দিয়ে ওর কি যে লোকটা কোথাকার ছাচ্ছর লোকটা, তো 100 বার তুমি ছাচ্ছর, তুমি ভালো মানুষ নও। আর এর মুখ থেকে যদি শুধু বেরিয়ে যাই এই ছেলেটা কোথাকার গো, বড্ডা আখলাকমান ছেলে গো, কত ভালো ছেলে, কার বেটা এটা, এর মুখ থেকে যদি কোনো মানুষের নামে বড্ড ভালো ছেলে কথাটা বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেওয়া সার্টিফিকেট অনুযায়ী ওই ছেলেটা অবশ্যই ভালো। কেন? যে ভালো কি মন্দ দেখেছে কে? তো আল্লাহর নূর দেওয়া চোখে। এই জন্য নবীজি বলছেন পরেজগার দিনদার আল্লাহওয়ালা লোকের সামনে খবরদার যখন তখন চলে যেও না, আর যাবে তো নিজের আদব কায়দা শালীনতা বজায় রেখে যাবে, যাতে তোমার সম্বন্ধে ওই লোকটার মন্দ মন্তব্য না বেরিয়ে যায়। চোখ দিয়ে দেখেন না, চোখে বিধান আছে। কি কি বিধান আছে? যেমন আপনাকে মিশাল দিয়ে আমি বলছি, রাতের বেলায় শুয়ে যাবেন গরমের দিনে, তো ঘরের ভেতরে ফ্যান ঝুলিয়ে ঘুর 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 করে ফ্যানের তলে 24 ঘন্টা না থেকে একবার আঙনাতে কিংবা একবার ছাতের উপরে গিয়ে খোলা আকাশের নিচে শুয়ে আসমানের দিকে তাকান, যে আসমান দেখে কি হবে মৌলানা? ওয়ালাকাদ যায়্যান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এই মুসলমানের বাচ্চা, রাতের বেলায় যখন তুমি ঘুমাবে আর আসমানের দিকে তোমার চোখ যাবে তখন তুমি হাজার হাজার নক্ষত্র দেখতে পাবে, কোনোগুলো ছোট, কোনোগুলো বড়, কোনোগুলোকে এখন দেখবে এই সামনে আছে, কোনোগুলোকে দেখবে রাত্রি 12টার সময় এই সামনে চলে গেছে, এই রকম নক্ষত্রগুলোকে তুমি দেখতে পাবে। আর কি তুমি দেখতে পাবে? এই নক্ষত্রগুলো মাঝে মাঝে একজন আরেকজনের দিকে দৌড়ে যাচ্ছে, একজন আরেকজনের দিকে কেমন করে যেন তেড়ে চলে যাচ্ছে, নক্ষত্র দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আপনি নিশ্চয়ই আপনার মাকে জিজ্ঞেস করবেন, আপনার ভাইকে জিজ্ঞেস করবেন, কিংবা আপনার বাপকে জিজ্ঞেস করে বলবেন তারা দৌড়াচ্ছে কেন, তারাকে দৌড়াতে দেখলাম এটা কেমন করে দৌড়াই, কেন দৌড়াই? কাউরি যদি জ্ঞান না থাকে তো যার জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করবেন, তিনি নিশ্চয়ই বলে দেবেন ইবলিস শয়তান আসমানের কথাগুলোকে শুনবার জন্য লিক করে দেবে, দিয়ে মানুষকে ফিতনায় ফেলবে। তার জন্য উপর দিকে যখন যাই তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে ক্ষেপণাস্ত্র দিয়ে মারে। আর এই ক্ষেপণাস্ত্র কোথায় আছে আল্লাহর? তো এক একটা নক্ষত্রকে ধরা হয় আর নক্ষত্রকে তার পেছনে ছেড়ে দেওয়া হয় যাতে করে শয়তান ওখানে থাকতে না পারে। তাহলে আলেমকে জিজ্ঞেস করবেন, চোখ দিয়ে দেখবেন যে তারা দৌড়ে বেড়াচ্ছে রাতের বেড়ায়, কেন দৌড়ে বেড়াচ্ছে? তো এই জন্য দৌড়ে বেড়াচ্ছে। আপনি যখন জ্ঞানটা পাবেন
আর দেখে নেবেন, তখন অন্তত পক্ষে মুখ দিয়ে আপনার বের হবে কি বলে, সুবহান আল্লাহ, আল্লাহ তুমি এত বড় কায়নাতকে সৃষ্টি করে রেখেছ, আর এত সুন্দর, এত ঝলমলে, এত আকর্ষণীয় তোমারই কুদরত, দিয়ে আপনার মুখ থেকে যদি একবার বেরিয়ে যায় কি সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বের হলো একটা তাসবি, কখন বের হলো, চোখ দিয়ে দেখলেন তখন আপনার বেরিয়ে গেল। তাহলে চোখ দিয়ে আপনাকে আল্লাহ তাআলা দেখতে বলছেন কেন, যে আপনারই ইমানের ভোল্টেজ বাড়বে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল সিরু ফিল আরজে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যেখানে যেখানে নিদর্শন আছে ওই জায়গাতে যাও, যদি টাকা থাকে ওখানে গিয়ে তুমি আল্লাহর নিদর্শনকে যদি দেখো তো তোমার আক্কেল বাড়বে, তোমার জ্ঞান বাড়বে, এবং তোমার যদি জ্ঞান বাড়ে, আক্কেল বাড়ে, তো তাহলে তোমার ঈমান মজবুত হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় যেখানে যেখানে বড় বড় নিদর্শনের ব্যাপার আছে ওই জায়গাতে যাও এবং তোমার দুই চোখ দিয়ে তুমি তাকাও। আমাদের ভারতে কী আছে? কিছু নাই। যদি টাকা পয়সা কাউরি থাকে তো চলে যাবেন হজে, হজে যাওয়ার পরে ট্যাক্সিওয়ালাকে বলবেন 60 রিয়াল ভাড়া লাগবে। সামুদ জাতিকে আল্লাহ তাআলা যে গায়রত করেছিলেন যেই জায়গাটাতে, ওই জায়গা আপনাকে নিয়ে যাবে আর দেখে নিয়ে আসবে, যেখানে আদকে মাটির তলায় আল্লাহ তাআলা গায়রত করে দিয়েছেন, পাহাড়ে ঘর বাড়ি ছিল সবকে ধুলিসাৎ করে দিয়েছেন, ওই জায়গাটা যদি আপনি চোখ দিয়ে দেখেন তো আল্লাহ তাআলা বলছেন ওই জায়গাটা দেখো। আল্লাহর সঙ্গে বাকড়ামো করার ফল কি, যে রব্বুল আলামিন পাহাড়ের উপরে তৈরি করা ঘরগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছেন। চোখে দেখো, দেখে জ্ঞান করো, হজে যাবেন, আরাফা থেকে মিনা থেকে হাঁটা দেবেন আরাফার দিকে, তো মাঝখানে একটা জায়গা আসবে কতখানি চওড়া, তো এই সামিয়ানার এই পালের কাপড় থেকে শুরু করে লাস্টের খুঁটির কাছে যে লোকগুলো বসে আছে এত দূর হবে, এটা কতটা জায়গা হবে, আমি অনুমান করে যদি বলি তো 50 মিটার হয়তো এই জায়গাটা হবে বা 40 মিটার জায়গাটা হবে। এই জায়গাটা আছে মিনা থেকে হাঁটা দেবেন আরাফার মাঠে, তো মাঝখানে এই জায়গাটা না হলো ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহ পাকের নবী বলেছেন এই জায়গা দিয়ে যখন হাঁটবে তখন আস্তে হাঁটবে না, তাড়াতাড়ি করে হাঁটবে, জোরে জোরে হাঁটবে, গল্প করতে করতে হাঁটবে না, ঝাড়া পায়ে হেঁটে পার হয়ে যাবে। আপনি তো জিজ্ঞেস করবেন কোনো আলেমকে, সারা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আর আসছি, কোনো কথা হয় না, আর এই জায়গাটাতে যখন হাঁটতে যাচ্ছি তখন আমাকে জোরে জোরে কেন হাঁটতে হবে? কারণটা কি দর্শানো হয়েছে? যেই কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা এসেছিল সেই জায়গাটা দিয়েই যাচ্ছিল মক্কার দিকে, আল্লাহর গজব চলে এলো ওই জায়গায়, আব্রাহা এগোতে পারলো না, তার হাতি, তার ঘোড়া, তার সৈন্য সামন্ত ওই জায়গাতে বরবাদ হয়ে গেল। আর এই সুরাটাই আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এ কথাটা আপনার স্মরণে চলে আসবে, যখনই ওই জায়গাটা গজবের জায়গা হয়ে গেল তখন গজবের জায়গাতে আপনাকে আরাম করতে বলা হয়নি, আপনাকে ধীর পায়ে হাঁটতে বলা হয়নি, গজবের জায়গাকে তাড়াতাড়ি করে কেটে পালাও, তাড়াতাড়ি করে হেঁটে চলে যাও। চোখে যদি দেখেন দুয়ানাও ঈমান বাড়বে, আর চোখ আপনাকে জ্ঞান দেবে, চোখ আপনাকে রাস্তা বাতলে দেবে, এবং চোখ আপনার ঈমানের ভোল্টেজকে বাড়িয়ে দেবে। জি, তবে না আপনি ভারী হয়ে থাকবেন। চোখ নষ্ট হয় কিসে কিসে? চোখ যদি নষ্ট হয় তাহলে মুমিনের চরিত্র নষ্ট হবে। আল্লাহ তাআলা নবী বললেন, হাইয়েনুনা লাইয়েনুনা, মুমিনেরা হলো নরম প্রকৃতির, মুমিনেরা হলো সরল মনের, এবং এই সরল মোনা মুমিনগুলোর এই যে আদব কায়দা এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বিধিবিধান আপনাকে দিয়েছেন, ওগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা নাই বলছেন, ইন্নাল্লাহ কাতাবা লিবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ তাআলা বনি আদমের কপালে তার জেনা, তার ব্যভিচার অল্প করে কিংবা বেশি করে, কি কাউরির জন্য বেশি আর কাউরির জন্য কম করে অবশ্যই লিখে দিয়েছেন। কেউ অল্প করে জেনা করে, কেউ বেশি করে করে জেনা করে, এটা আল্লাহ তাআলা আদমের সন্তানদের কপালে লিখে দিয়েছেন, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পায় না। ব্যভিচার করে কেউ অল্প, কেউ 8 আনা, কেউ 12 আনা, কেউ 1 টাকা, কেমন করে করে? তো নবীজি বলছেন, ফাজেনাল আইনে আন নাজর, তোমার চোখ ব্যভিচার করে। চোখ কেমন করে ব্যভিচার করে? তো রব্বুল আলামিন বলছেন,
একটা মানুষ যদি আজনবী নারীর দিকে তাকাই আর তাকিয়ে যদি সেই নারীকে দেখতে তাকে ভালো লাগে আর যদি দেখেই যাই তো তাহলে তার চোখ জেনা করে যাচ্ছে। এই জেনা এবং প্র্যাকটিক্যালের জেনাতে আসমান জমিনের তফাত আছে। অঙ্গের দ্বারাই অর্থাৎ যৌনাঙ্গের দ্বারাই কোনো নারীর যদি যোনিকে ব্যবহার করা হয় তাহলে তার জন্য সাজা লেখা আছে আর তার জন্য কাফফারা তার জরিমানা লেখা আছে। আর চোখের দ্বারাই যদি কোনো জেনা হয়ে যায় তো তার জন্য হজ জারি করা হবে না, তার জন্য শুধু তৌবা এবং ইস্তেগফার আছে। ঈমান যেন নষ্ট না হয় তার জন্য আপনার এই চোখকে লাগাম লাগাতে বলা হয়েছে আল্লাহর নবীর ফরমানে, আমি যেন চোখটাকে নিয়ন্ত্রণে রাখি। এবার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে কতদূর রাখতে হবে, তা রাসূল নিজের জামাই বাবু আলীকে ডেকে বলছেন, আলী শুনু কি বাবজি, লা তুদব ইন নাজারাতান নাজারাতা, কোনো আজনবী নারীর দিকে একবার যদি তোমার নজর উঠে যায় আর তাকে যদি তুমি দেখে নাও, তার চেহারা দেখে নিলে, তার চুল দেখে নিলে, তার গাল দেখে নিলে, তার ঠোঁট দেখে নিলে, একবার যদি দেখা হয়ে যায় তো চোখটাকে গেড়ে দিও না, সেখানে চট করে চোখটাকে সরাও আর দ্বিতীয়বার ওই নারীর দিকে তাকাতে যেও না। কেন যে প্রথমবার যে তুমি দেখেছিলে তোমাকে হিসেবের জন্য কৈফত চাওয়া হবে না, আর দ্বিতীয়বার যদি তুমি তাকাও তাহলে তুমি ঈমানের বাঁধনকে ঢিল করে দিলে। কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তুমি তার দিকে তাকাতে গেলে, এটা বাঁধন। যদি এই বাঁধনটা ঢিল হয়ে যায় লেখে রাখেন কথাটা, ঝামেলা করে লাভ নেই, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। আর সারা শরীরে যতগুলো বাঁধন আছে এর ভেতরে সবচাইতে সাংঘাতিক বাঁধন যেটা দেয়া আছে সেটা চোখে দেয়া আছে। চোখ হলো বড্ড সাংঘাতিক, এই জন্য রসুল বলছেন তিনটা চোখের উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছি, তিনটা চোখের উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছি, আর এই তিনটা চোখের উপরে জান্নাতকে হালাল করে দিয়েছি। সোজা বাংলাতে বলছি, তিনটা চোখের উপরে জাহান্নামকে হারাম করেছি। কোন কোন চোখ? আমার যেটা দরকার সেটা আমি বলছি আপনাকে, তা কি? আইন গাজাতান মাহরিমিল্লাহে, আল্লাহর হারামকে দু চোখ দিয়ে দেখবে না, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সে নিষেধের দিকে চোখ তুলে তাকাতে যাবে না। এমন যদি কোনো চোখ থাকে তাহলে রব্বুল আলামিনের নবী বলছেন এই চোখকে জাহান্নামের আগুন টাচ করবে না। আর কোনো চোখ যদি আল্লাহর হারামের দিকে তাকায় আর আল্লাহর হারামকে না দেখলে সে যদি থাকতে না পারে তাহলে পরে তাকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। কত সাংঘাতিক জিনিস হলো চোখের বিষয়টাকে বর্তমান জামানার লোকেরা হালকাভাবে নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুধু মেয়েদের জন্য এই কথাটা বলেননি যে তোমরা চোখটাকে নিচু করে রাখো, আল্লাহ তাআলা একবার নারীদেরকে বলেছেন চোখ নিচু করে রাখো, আর তার পরের আয়াতে আবার আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন তোমরাও তোমাদের চোখটাকে নিচু করে রাখো। চোখ হলো তোমাদের ঈমানের ভোল্টেজ তৈরি করার মূল উপাদান, একে যদি ঠিক রাখতে পারো তো তোমার ঈমান উপর দিয়ে উঠবে, আর এটা যদি ড্যামেজ হয়ে যায় তো তোমার ঈমান নিচু দিকে যাবে। বুঝতে পারলাম না মৌলভী সাহেব? বুঝতে যদি না পেরে থাকেন তাহলে পরিষ্কার করে বুঝাচ্ছি, আল্লাহ তাআলা রাত করেছেন আরাম করার জন্য আর দিন করেছেন খেটে খাওয়ার জন্য, রুজি তলাশ করার জন্য। কোরআন মাজিদে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা, দিনের বেলায় রুজি সন্ধান করতে যেতে হবে আর রাতের বেলায় তোমাকে ঘুমিয়ে তোমার শরীরে তাকত তৈরি করতে হবে। এবার একটা মানুষ আল্লাহর কানুনকে মানে না, রাত্রি ১২টা পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলছে আর নাহি পাবজি গেম খেলছে। চিনেন? আপনার বেটাকে জিজ্ঞেস করেন যার এখনও নাড়ির ঘা শুকায়নি, ও বলতে পারবে পাবজি গেম কাকে বলে আর ফ্রি ফায়ার গেম কাকে বলে? সারা রাত কেটে যাচ্ছে, ফজরের বেলা ঘুমাচ্ছে, তখন ওই ঘুম কম কম হচ্ছে, ওকে মেকআপ নেওয়ার জন্য বেলা ১০টা পর্যন্ত বিছান ছেড়ে উঠে না, দিনটা নষ্ট করছে, রাতটাকে নষ্ট করছে। যারা, আপনি বলুন এইরকম মানুষের ঈমান নিচু দিকে যাচ্ছে না এরকম মানুষের ঈমান উপর দিকে যাচ্ছে, কে বিচার করবে এটা? দাদারা ভালো করে বুঝুন, সাইদ বিন জুবাইরের মতো একজন আলেমে দিন
উনি উনার নিজের বেটাকে ওসিয়ত করে বলছেন, ইয়া ইবনি ইমশে ওয়ারা আল আসাদে ওয়াল আসওয়াদে ওয়ালা তামশে ওয়ারা আল মারাত, বেটারে বাঘের পিছে পিছে হাঁটা অসুবিধা হবে না, কালো কুত্তার পিছনে পিছনে হাঁটো অসুবিধা হবে না, এর পিছনে পিছনে হেঁটে যাও আমি তোমাকে বারণ করি না, কিন্তু ওয়ালা তামশে ওয়ারা আল মারাতে কোনো বেটি ছেলের পিছনে পিছনে হাঁটিও না, তোমাকে বারণ করছি আমি বাপ হয়ে। আজব কথা, বাঘের পিছনে হাঁটো কালো কুকুরের পিছনে হাঁটো আমি তোমাকে বারণ করব না, কিন্তু কোনো মেয়ে ছেলের পিছনে পিছনে হাঁটিও না আমি তোমাকে বাপ হয়ে বারণ করছি। কিসের জন্য তুমি বারণ করছো বাবা? একটা মেয়ে ছেলের পিছনে পিছনে হাঁটতে গেলে ক্ষতিটা কি হবে? তো বলছে এজা আকালা সাবউ জাআতিদ দুনিয়া, তোমাকে যদি বাঘ উল্টো দিকে মুখ করে ধাওয়া করে আর তোমাকে কামড়ে মেরে ফেলে দেয় তাহলে তোমার জীবনটাই নষ্ট হবে। ওয়াসাইরু মাল মারাতে তুজিউল আখিরাতা, আর আজনবী বেটি ছেলের পিছনে পিছনে যদি হাঁটো তাহলে এই মেয়ে ছেলেটি তোমার আখেরাতকে বরবাদ করে দেবে, তোমার ইমানকে সত্যানাশ করে দেবে। এই জন্য একটা নারীর পিছনে পিছনে হাঁটবে না, একটা বাঘের পিছনে পিছনে হাঁটা যায়। কেন এই কথাটা কটা লোক মানবে? কটা লোক মানবে তো আপনাকে আমি মানাতে পারবো না। হজরতে মুসা একটা নেককার লোকের দুই বেটিকে পানি পান করিয়ে দিয়েছিলেন বিকেল বেলায় সূর্য ডুবার আগে, আর এই মেয়ে দুটো ভিড়ে ইন্দারার কাছে যেতে পারে না, মুসা নবী পানি পান করিয়ে দিলেন, তো বেচারারা দুই বোন তাড়াতাড়ি করে বাড়ি গেল, বাপকে যে বলছে আব্বা একটা জুয়ান ছেলে যদি আমাদের পানি পান করাবার ব্যবস্থা না করে দিত তাহলে আমাদের কত রাত হয়ে যেত আজকে, কোথাকার যে ছেলেটা জুয়ান বালটি ভর্তি পানি তুলে আমাদের ছাগলকে পান করিয়ে দিল যে আমরা বাড়ি আসতে পেলাম। ওই বুড়া বুজরুক বলছে বেটি যা যা যা, ছেলেটাকে ইন্দারের কাছ থেকে ডেকে নিয়ে আই যা। তো দুই বেটির ভেতরে এক বেটি আসছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন জাত ইহদাহুন্না আলা ইস্তিহিয়াইন, এই একটা বেটিকে পাঠালেন ওই লোকটা, যাও বেটি ওই ছেলেটাকে ডেকে আনো। মেয়েটি যেই এলো তো পর্দার সাথে মুখ ঢেকে হিজাব পরিহিতা হয়ে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে মুসা নবীকে সেও চিনে না এবং মুসা নবী একেও চেনে না, তার কাছে এসে বলছে ও ধন ও লোক তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমাকে আমার আব্বা ডেকে পাঠাচ্ছেন, চলো আমার সাথে সাথে আমার বাপ ডেকেছে যেখানে অর্থাৎ আমার বাড়ি তোমাকে যেতে হবে। মুসা নবী বলছেন ওই মেয়েই তো তোমরা যে তোমাকে এক ঘন্টা আগে তোমাদের বকরিকে পানি পান করিয়েছি আমি। বলছে হ্যাঁ, কী জন্য ডাকছে তোমার বাপ গো? বলছে হতে পারে তোমাকে বদলা দিবে, হতে পারে তোমাকে বদলা দিবে। মুসা নবী হাঁটতে শুরু করলেন আর মেয়ে ছেলেটিও হাঁটতে শুরু করলো। এবার মুসা নবী হাঁটছেন পিছে পিছে আর মেয়েটি হাঁটছে আগে আগে। দশটা মিনিট চলা হলো না, দশটা মিনিটও চললেন না মুসা নবী মেয়েটিকে থমকিয়ে খাড়ো করে দিলেন। আর দেওয়ার পরে বলছেন ও বাবা শুনো মেয়ে ছেলে, আমি একটা যুবক ছেলে তোমাকে বলছি, আমরা হইলাম নবীর জাত, বেটি ছেলের পিছনে পিছনে হাঁটা আমাদের অভ্যাস নয়, তাছাড়া কোনো একজন যুবক বেটা ছেলে তার সামন দিয়ে একটা আজনবী বেটি ছেলে হাঁটবে এবং তার পেছনে পেছনে যুবক ছেলেটা হাঁটবে, এটা ইমানের জন্য সাংঘাতিক ক্ষতিকর ব্যাপার, কাজে তুমি আগে আগে চলবে আর আমি পিছনে পিছনে চলব, এটা করতে গেলে আমার ইমান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে, তার জন্য আমি আমার ইমানকে নষ্ট করব না, আমি তোমাকে আগে আগে চলতে দেব না আর তোমার পেছনে পেছনে আমি হাঁটবো না, আমি আগে হাঁটবো তুমি পেছনে পেছনে হাঁটো, যেটা রাস্তার মোড় আসবে আমাকে ডান দিকে যদি যেতে হয় একটা পাথর নিয়ে তুমি ডান দিকে চালিয়ে দেবে, আমি বুঝে নেব আমাকে ডান দিকে যেতে হবে, যদি বাম দিকে যেতে হয় তো একটা পাথর নিয়ে তুমি বাম দিকে চালিয়ে দেবে, আমি বুঝে নেব যে আমাকে বাম দিকে যেতে হবে, এইভাবে চলো তোমার বাপের বাড়ি যাব, কিন্তু তোমাকে আগে আগে করে আমি হাঁটবো না।
হাঁটেননি, খাতরা আছে না নাই? যদি হাওয়া চলে তা হাওয়া চলতে গেলে একটা মেয়ে ছেলে তার কাপড় এদিক থেকে সেদিক হতে পারে, হাওয়া যদি চলে তাহলে একটা মেয়ে ছেলের মাথার ওড়নি মাথা থেকে খুলে পড়ে যেতে পারে, যদি মাথার ওড়নিটা খুলে পড়ে যায় তাহলে একটা আজনাবি মানুষ ওর মাথাও দেখতে পাবে, ওর ঘাড় দেখতে পাবে, ওর মুখ দেখতে পাবে, ওর চুল দেখতে পাবে, হতে পারে পায়ের কাপড় একটু এদিক এদিক সরে যেতে গেলে তার পাও দেখা যাবে। আর এইভাবে যদি একটা যুবতী নারীর শরীরের কোনো অংশ দেখা যায় তাহলে পরে আর একজন যুবকের মনের ভেতরে উত্তেজনা সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়, অস্বাভাবিক নয়। যদি বলেন না ইমানটা কি অত ঠুমকো জিনিস, ইমানটা কি অত হালকা জিনিস যে একটা মেয়ের দিকে দেখলাম আর আমার মিজাজ খারাপ হয়ে গেল, আপনি বেশি বুঝেন না আমার নবী রহমাতুল্লিল আলামিন তিনি বেশি বুঝেন, আমার থেকে লাখ লাখ গুণ বেশি আমার নবী বুঝেন, তাহলে আমার নবীকে যদি আমি ব্যবহার করি হাদিসকে দলিল হিসাবে তাহলে আপনি পালিয়ে যাবেন কোথায়? রাসূলুল্লাহ বাইরে যাচ্ছেন একদিন, তো বাইরে যেতে যেতে রাস্তাতে দেখতে পেলেন একটি মেয়ে ছেলেকে, মেয়ে ছেলেটি কিন্তু শালীন পোশাক পরেছিল না, লক্ষ্য করবেন কথার দিকে, মেয়ে ছেলেটি শালীন পোশাক পরেছিল না। ওর দিকে যখন রাসূলুল্লাহ দেখলেন চোখ পড়ে গেল এক নজর, তো এক নজর চোখ পড়ে যাওয়াতেই মনের ভেতরে এক্সাইটমেন্ট তৈরি হলো, মনের ভেতরে উত্তেজনা তৈরি হলো, আর এই উত্তেজনা যদি কোনো রমণীকে দেখে তৈরি হয় তাহলে এটাই গুনাহের কারণ হয়ে দাঁড়াবে, ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। তার জন্য রসুলে পাক সাল্লা সাল্লাম করলেন কি, আর বাইরের দিকে গেলেন না, সাথে সাথে উল্টো পথে হাঁটা দিলেন, হন 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 করে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে ঢুকছেন। প্রথমে কার বাড়ি পড়ল? তো বিবি উম্মে সালমার বাড়ি পড়ল, উনি উম্মে সালমার বাড়িতে ঢুকছেন। ওয়াহিয়া তামাশো হাদিসে লেখা আছে, তিনি তখন চামড়াকে চুনের পানি দিয়ে পরিষ্কার করছিলেন ধীরে ধীরে, কেন যে তিনি চামড়াকে পরিষ্কার করতে জানতেন, চামড়াকে পরিষ্কার করছেন এমন সময় নবীজি ঘরের ভেতরে ঢুকে গেলেন, আর যাওয়ার পরে বিবিকে বলছেন কি করছো তুমি, তো বিবি বলছে আমি চামড়া পরিষ্কার করছি চুনের পানি দিয়ে। আল্লাহ পাকের নবী নিজের বিবিকে ইশারা ইঙ্গিতে বলছেন হাত ধুয়ে নাও চামড়া রেখে দাও, আমি যেটা বলছি সেটাই কাজ আগে করো। স্ত্রীর সাথে সাথে চামড়া হাত থেকে রেখে দিলেন, হাত দুটাকে ধুয়ে নিলেন, নবীজি তাকে ঘরের ভেতরে ডাকলেন, ইশারাতে বলছি ইঙ্গিতে বলছি হুঁশিয়ার মানুষেরা বুঝে নেবেন। আল্লাপাকের নবীর মনের ভেতরে উত্তেজনা ছিল, এটা হলো যৌন উত্তেজনা, তিনি নবী হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করবেন বলে বাড়ি ফিরে এসেছেন, বিবিকে ঘরের ভেতরে ডাকলেন, নির্জনে গিয়ে বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলেন। আর করার পরে মাথাটা যখন হালকা হলো মনটা যখন হালকা হলো তখন বাইরে বেরিয়ে এসে নবীজি লোকেদের সামনে বললেন এজা খারা জাতিল মারাতো, যখন মেয়ে ছেলেরা বাইরের দিকে বের হয় তখন বেশিরভাগ মেয়ে ছেলের চরিত্র হলো এই, এরা শয়তানের রূপ নিয়ে বের হয়, ওদের দেখে দেখে যদি তোমাদের ইমানকে ঝটকা লেগে যায়, ওদেরকে দেখে যদি তোমাদের মনের ভেতরে কোনো রকমের কিছু তৈরি হয়ে যায় তাহলে ফাবাদরু ইলা আহলিকুম, বাড়ির কাজকে ছেড়ে দাও, মাঠের কাজকে ছেড়ে দাও, মনে উত্তেজনা তৈরি হতে গেলে সাথে সাথে বাড়ি ফিরে যাও। কেন? যেই নারীকে দেখে তোমার মনে উত্তেজনা তৈরি হয়েছে ওর ভেতরে যা যা আসে তোমার বাড়িতে তোমার বিবির কাছে তা তা আসে, সুতরাং ওখানে গিয়ে তোমার ইচ্ছার নিবারণ করে নাও, ফেতনা থেকে বেঁচে যাও। নারীদেরকে দেখতে গেলে মানুষের ভেতরে যে কামশক্তি জাগ্রত হয় এ কথাটা কেউ অস্বীকার করবে দুনিয়াতে? যদি অস্বীকার করে দুনিয়াতে তাহলে আমাকে বেয়াদবি মাপ বলতে হবে যে লোকটা হিজড়া, কেন যে রসুলের হাদিস বলছে একরকম আর আপনি বলবেন আমাকে আরেক রকম, এটা কি হয়? জীবনে কোনোদিন হয় না। তাহলে আমার ইমান কি আছে? আইন দিয়ে বাধা আছে এই মুহাররামাত আমি যেন ওখানে না যাই, আর যেটি আল্লাহ তাআলা আমার কাছে চাইছেন, বিবি বলছে বিবি বলছে তার স্বামীকে কয়টা বেবি ছেলে দেখলে ভালো ভালো মেয়ে ছেলে বিয়ার স্বামীরূপে এইরকম সন্দেহমূলক কথা না থাকবে কার উপরে থাকবে? ওর স্বামী বলছে
নিশ্চয় তোমার চোখ সম্বন্ধে, নিশ্চয় তোমার কান সম্বন্ধে, নিশ্চয় নিশ্চয় তোমার মুখ সম্বন্ধে আল্লাহর কোরআন দেখা নাই নিশ্চয় দিয়ে কথা বলছে, চোখের কৈফত চাওয়া হবে, কানের কাছে কৈফত চাওয়া হবে, আর মুখের কাছে কৈফত চাওয়া হবে, তাহলে আমার চোখটা নিয়ন্ত্রণে থাকবে না থাকবে না? মুখের উপরে লাগান লাগাতে বলেছেন, নাহলে আমার গুণ বলেছেন আল্লাহ তাআলা আল নবীকে, হাই গেন তোমার স্বভাব হবে নরম, তোমার কিরদার হবে মুলায়ম, তোমাকে দেখতে গেলে যেন মানুষ বুঝে যে এটা একজন মুমিন মুসলমান। এবং নবীজি অন্য হাদিসে বলেছেন, আল মুসলিম ওকার সামাসে মাতায় অফির ওয়ায়েতেন, আল মুসলিম ওকার সামনে একটা মুমিন মুসলমান কেমন হবে, তো গালে যেমন কপালে যেমন কোনো কোনো জায়গাতে ছেলেদের মেয়েদের কালো তিল থাকে, তো কালো তিল সাদা চেহারায় যদি থাকে ওকে যেমন লুকানো যায় না, সৌন্দর্য বাড়িয়ে দেয়, ঠিক সেইরকমই একজন মুসলমান দুনিয়াতে থাকবে, তো সৌন্দর্য মণ্ডিত হয়ে থাকবে, তার চেহারায় থাকবে সৌন্দর্য, তার চুলে থাকবে সৌন্দর্য, তার দাড়িতে থাকবে সৌন্দর্য, তার আখলাকে থাকবে সৌন্দর্য, তার পোশাকে থাকবে সৌন্দর্য, এই শালীনতা দেখতে গেলে আরেকজন লোক দেখে বলবে এটা মুসলমান। যদি এখন দুলহরের বাজারে যাচ্ছে তো সালাম দিতে গেলে প্রথমে ধোকা পাচ্ছে, সালাম দিবে না, দেবো না দোকানে, কেন ওখানে বিশটা লোক চা খেতে গিয়ে বসে আছে, তার ভিতরে দশটা আমার জাত আর দশটা অমুসলিম, ওই অমুসলিম কেউ আছে ভূপেন হাজারিকা, কেউ আছে গোপাল কর্মকার, কেউ আছে সুরেশ কর্মকার, কেউ আছে বিজয় রবিদাস, কত রকমের নাম নিয়ে বসে আছে, ওদের কাউরি চেহারাটা দাঁড়িয়ে নেই, আমার জাত ভাই যে দশটা বসে আছে এদের কাউরি চেহারাটা দাঁড়িয়ে নেই, আপনি কোন সহজে বলবেন সালাম আলাইকুম, সব চায়ের দোকানের লোক আসসালাম আলাইকুম, আমি কোন সাহস আপনাকে সালাম দিতে যাব, আর সালাম যখন দিচ্ছি না কত লস হচ্ছে আমার, একটা মানুষ যদি সালাম দেয় বলে একবার আসসালাম আলাইকুম, আর ওর জবাবে ওইখানে যদি কুড়িটা লোক থাকে তারা বলে ওয়ালাইকুম সালাম, তাহলে কুড়িটা লোক দোয়া আমি পাই, আমি বলবো একবার কিন্তু দোয়া পাবো বিশবার, লাভ আছে কত, এই লাভ থেকে আমাকে বঞ্চিত হতে হচ্ছে, কেন বঞ্চিত হতে হচ্ছে জানো, যা পিছনে সারিতে চলে গেছে এদেরকে দেখে আমি যা বলে বিশ্বাস করতে পারি না ভাইজান। তাহলে রসুলের হাদিস অনুযায়ী আমার ভিতরে যে শালীনতা থাকবে কয় জায়গায়, আমার চোখে, আমার মুখে, আমার হাতে, আমার পায়ে, যদি আমি বলি আমার মুখে শালীনতা থাকবে কেমন, ভাষার শালীনতা এক, এটা বের হয়, খাওয়ার শালীনতা এটা ভিতরে ঢুকে, মুখের বেলা দুটো কথা মনে রাখবেন, মুখের বেলা দুটো ব্যাকরণ রাখবেন শালীনতা, এক হল মুখ থেকে বেরোয় সেটা হলো ভাষা, আর এক হলো মুখের দিকে যায় সেটা হলো খাবার, খাবারের ভিতরে আপনাকে শালীনতা দেখাতে হবে আর আপনার ভাষার ভিতরে আপনাকে শালীনতা দেখাতে হবে, যদি এইখানে আপনার শালীনতা পরিলক্ষিত না হয় তাহলে ইমান ড্যামেজ আছে, ইমান দুর্বল আছে, কিরকম মুখের ভাষাটাকে ঠিক করতে হবে।
রাসূলের পাকের একটা বিবি ছিল, তার নাম হলো সাফিয়া। এটা হলো খাইবারের মেয়ে। ওইখান থেকে আল্লাহ পাকের রাসূল তাকে নিয়ে এসেছিলেন, যুদ্ধবন্দী আজাদ করার পর তাকে বিয়ে করেছিলেন। এটা হলো ইহুদি বংশের মেয়ে। মেয়েটি দেখতে বড্ড সুন্দরী, কিন্তু তার সাইজটা ছিল 18 সাইজ, 20 সাইজের ছিল না। হযরত আয়েশা হলেন 20 সাইজের, হযরত হাফসা হলেন 20 সাইজের, উম্মে সালমা হলেন 20 সাইজে, কিন্তু হযরত সাফিয়া উম্মুল মুমিনিন ওদের পাশে যদি দাঁড়ায়, তাহলে ওদের মাথা বরাবর হয় না, ওদের ঘাড় বরাবর হয়। এক কথাই যাকে আমরা বাংলাতে বলবো বেটে। গল্প করতে করতে একদিন রাসূলের সামনে হযরত আয়েশা সাফিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলছেন শব্দটা হাদিসের কি, যদি আমি ভালো ভাষাতে বলি তার সাইজটা একটু ছোট, তাহলে আলাদা কথা হয়, আর আমি যদি বলি লোকটা বেঁটে, লোকটা খুব বেড়া মতো, তাহলে এই ভাষাটা অন্যরকম হয়ে যায়। মা আয়েশা বললেন তাহলে ওই নদীর পানিগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যেত, পানিগুলোকে পান করা যেত না। কেন এত খারাপ হতো? আল্লাহ রাব্বুল আলামিনকে কোন মুমিনের মুখ থেকে বাজে কথা যদি বের হয় তাহলে এটা পছন্দ নয়। তাই জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ পাকের নবী মুখটাকে সামনে নিতে বলেছেন, আর মুখের ভাষাগুলোকে কঠিন কঠিন ভাবে সেট করে নিতে বলেছেন। এখানে লাগাম লাগানো নেই, লাগাম লাগা আছে। আর হাজারটা বেটি ছেলে নিজের বেটির ওপরে যখন রাগে খুঁজে পায় না, তখন ঝোঁকা মাথা বলে দেয়, আর কোন থেকে তোকে ঢুকছি, কোন থেকে ছেলেরা রান্নেন বেটি রান্নেন। মা দিল নিজের বেটিকে রাগে জ্বালাতে কষে দিই যে কোন থেকে ছেলেরা রান্নি। তাহলে রান্নি ভাষাটা কত জঘন্য, কত নোংরা, যে যদি বেটে কথাটা বলতে গেলে রাসূল তাকে এতটা সাবধান মানিয়ে দেন, তাহলে এই নারীকে যে এক মুখ থেকে এত নোংরা ভাষা বের হয় তাকে কোন সাবধান মানিয়ে দেওয়া যাবে? ভাই রাসূল এক যুদ্ধ থেকে চলে আসছে, ছেলেও আছে মেয়েও আছে, উঠে চলে আসে বাড়ির দিকে আসছে। একটা বেটি ছেলে উঠের আরোহী চলে আসছে, তো বেচারের উঠটা কাছে দুবলা হয়ে চলতে পারে না, বারে বারে আগে লাত মারছে হাঁকাচ্ছে, লাত মারছে হাঁকাচ্ছে, কিন্তু রাসূলের সাথে সাথে চলতে পারে না। ঠিক কিছুক্ষণ পরে যখন মেয়েটির রাগ যখন চড়ে গেছে, তখন জোরে উটের তল পেটে একটা বড় করে লাত মেরে দিয়েছে, যে আরবি ভাষাতে গাল দিয়ে বলছে হাল দিয়া মালুমাত। আরবি ভাষাতে বকরা দেওয়া হলো কি, এরে খপিসনি উট হেঁটে চল, জোরে জোরে হেঁটে চল। মালুনার মানে অভিশপ্ত, মালুনার মানে আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। একটা জানোয়ারকে একটা মানুষ যখন বলল এই হেঁটে চল অভিশপ্ত, এত ধীরে ধীরে কিসের জন্য হাঁটছিস? নবীজি যখন কানে শুনতে পেলেন যে কোন লোক পিছন দিক থেকে আওয়াজ করে বলল এই লালতি উটটা তুই হেঁটে কেন যাচ্ছিস না, সাথে সাথে নবীজি সব কটা লোককে সাবধান করে দিয়ে বলছেন আনসিলু মালাই হে যাবে, ও লোকেরা এই উটটার পিঠে যতগুলো সামান আছে সব নামিয়ে নাও, আর মেয়ে ছেলেটিকেও নামিয়ে দাও, আর নামিয়ে দেওয়ার পরে উটটাকে খালি খালি ছেড়ে দাও, ওর উপরে তোমরা সবার হয়ো না। কেন হয়ো না? একটা মেয়ে ছেলে একটা মুমিন মুসলমান একটা উটকে গালি দিয়ে কি বলেছে, মালুনাত মানে অভিশপ্ত উট। তো যেই মানুষটার মুখ দিয়ে একটা আল্লাহর মাখলুক একটা জানোয়ার অভিশপ্ত হয়ে গেছে, ওই জানোয়ারটাকে আর ব্যবহার তোমরা কতটা সাবধান বাণী হলো এখানে।
তাহলে মুখের ভাষা মুখ থেকে বেরোয় আর আরাকগুলো মুখের দিকে যায় যায় কোনগুলো তো খানা এই খানার উপরে আপনাকে শালীনতা দেখাতে বলা হয়েছে এবং আপনাকে আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে যেই খানা খেতে গেলে আমার ঈমান ড্যামেজ হবে সেখানে সাবধান আর যেই খানা খেতে গেলে আমার দোয়া কবুল হবে সেই খানাতে আপনাকে ওয়েলকাম খানা কয় প্রকার খানা দুই প্রকার একগুলো হালাল একগুলো হারাম একগুলো হালাল আর একগুলো হারাম আর ওলামায়ে কেরাম চেষ্টা মিষ্টা ওরে খেটে ফুটে আর একটা রকম বের করেছে আল্লাহ নবী মাকরু মাকরুনে ঘৃণিত হানফি আলেমরে বলে কি খাইনি খাওয়া হারাম নয় খাইনি খাওয়া হলো মাকরু মাকরুনে ঘৃণিত নমাজ পড়ে হবে জান্নাতি আর খানা খাবে ঘৃণিত জুত্তা মারে কি মারে না এগুলো সব থেকে কিছু কিছু আলেম বলেছে কাঁকড়া খাওয়া মাকরু মানে এটা খাওয়া ভালো নয় ভালো নয় গুনাহ তো নাই যারা পাচ্ছে খেয়ে নিচ্ছে কুমির খাওয়া বলছে মাকরু মাকরু মানে ভালো নয় আমার মন যদি জাগে আমি কুমির খাবো তো যে খাবে তো খাবে তো দুটো হলো মেন একটা হালাল একটা হারাম বেশি কথা বলবো না আপনাদেরকে টাইম আমাদের আগেই চলে গেছে অনেক বেশি এখন এত রাত্রিতে কোন মানুষ ওয়াজ শুনে আর কোন মানুষ ওয়াজ শুনাই তাতে মানুষটা যদি 63 বছরের বুড়া হয় তাহলে কে শোনায় তবুও শোনাতে হয় তোর বাড়ি মারা পড়েছে তাকে এখন দেখেছি জান পড়েছে মা আর ওর কান ধরে না কান গেলে খেতে পারব না ওই জন্য বলতে আছি কি বলছি দুনিয়া দুটো কথা শুনলেন শিখলেন দুনিয়াতে যত জিনিস আছে আঙুলে গুনবেন আগামী কালকে সকালবেলায় নাস্তা করার পর আঙুলে কি পাবেন যত জিনিস আছে 95 ভাগ জিনিসকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর মাত্র 5% জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন ওই জিনিসের ভিতরে ক্ষতি আছে তার জন্য হারাম আর কিছু কিছু আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য হারাম বেশি হালাল আছে আর কম হারাম আছে সবই তো হালাল সবই হালাল বলেন এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোক কেউ বলেন যে এটা হালাল না হারাম আমি পরিষ্কার বলছি দুনিয়াতে যত জিনিস আছে বেশিরভাগ 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 হালাল আমগুলো কোনো কয়টা হারাম কি কি হারাম যেমন আপনি বলছি করোনা মালাইকুল মেটা তো মরা জানার খাওয়া হারাম লাহমুল কিঞ্জিরের সোনাংশ খাওয়া হারাম এবং আর দাম রক্ত যখন বয়ে যাবে জল করার পরে সরসর সরসর করে ওই রক্তগুলো খাওয়া হলো হারাম তিনটা হলো এবার আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন আলমুল খালিকাত ওয়াল মুকুজাত ওয়াল মুতারাদিয়াত ওয়াল মুনাবিহাত ওয়া মা আকাল সাবউ ইল্লা মা যাক্কাইতুম কোন জানোয়ার যদি ছাদ থেকে পড়ে মরে যায় হারাম কোন জানোয়ার যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় তাহলে হারাম আর কোন জানোয়ারকে কেউ যদি টুটি চিপে মেরে দেয় তো হারাম আর কোন জানোয়ারকে যদি লাত মেরে কিংবা পাথরের বাড়ি দিয়ে কিংবা বাঁশের বাড়ি দিয়ে মেরে দেওয়া যায় তাহলে ওই জানোয়ারটার মাংস হলো হারাম তাহলে এবার বাদ দিয়ে দিলাম জান্নাত থেকে আলাদা করে দিই দিয়ে আপনাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে দিই নবী বলছেন যে কোন জানোয়ারের কুকুরের দাঁত আছে যে কোন জানোয়ারের চারটা কুকুর দাঁত আছে কুকুর দাঁত কাকে বলে এদিকে দুটা এদিকে দুটা চোখা 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 লম্বা লম্বা দাঁত আছে এটাকে বলে কুকুর দাঁত যে জানোয়ারের এদিকে দুটা কুকুর দাঁত আছে ওই জানোয়ারের মাংস খাওয়া হলো হারাম বিড়ালের কুকুর দাঁত আছে মাংস হারাম শিয়ালের কুকুর দাঁত আছে মাংস হারাম বাঘের কুকুর দাঁত আছে খেকশিয়ালের কুকুর দাঁত আছে ভল্লুকের কে কুকুর দাঁত আছে এই জন্য এই জানোয়ারগুলো হলো হারাম এগুলোকে বাদ দিয়ে যেগুলো জানোয়ার আছে সেগুলোকে আপনি খানা খেতে পারেন যেমন গরু হালাল যেমন গাধা হালাল গাধা জঙ্গলের গাধা খাওয়া হালাল ঘোড়ার মাংস খাওয়া হালাল হাতির মাংস যদি কেউ ইচ্ছা করে তো খাওয়া হালাল যত আছে খেলেন ক্যাঙ্গারু খেলেন হরিণ খেলেন নীলগাই খেলেন খরগোশ খেলেন সব হালাল 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 তাহলে হারাম বের হলো একটা গাধা হারাম বের হলো একটা গাধা হারাম বের হলো যে এই গাধার মাংসটা খাওয়া চলবে না ঘাস খাওয়া জানোয়ারের ভেতরে আর বাদ বাকি সবই তো হালাল তাহলে হালাল হালাল বেশি না হারাম বেশি আপনি নিজে হিসাব করেন তো রাসূল বলছেন কুল্লু জিনাতিন মিনা সাবঈ ওয়া কুল্লু জিনি খিলাবিন মিনা তায়ে যে পাখিগুলো
ঠোঁট ঠোঁট দিয়ে মুছে এবং পা দিয়ে কানে ধরতে পারে, পা দিয়ে নখ দিয়ে ধরতে পারে। যেই পাখির ভিতরে এটা বৈশিষ্ট্য আছে, নিজের দুই চুম্বন দিয়ে নিজের দুই আঙুলগুলো দিয়ে পায়ের আঙুল দিয়ে শিকারীকে ধরতে পারবে, এমন পাখির মাংস খাওয়া হারাম। আর যেই পাখি পা দিয়ে ধরতে জানে না ওই পাখির মাংস খাওয়া হালাল। তাহলে আর মাওলানা সাইদুর রহমান সাহেবের কাছে জানতে কেন যাবেন, মাওলানা সাদ ভাইয়া খাওয়া হালাল না হারাম? আপনি বলেন চুল খাওয়া হালাল না হারাম? খেচু পায়ে ধরতে পারে না, পারে হারাম। চিল খাওয়া হালাল? বলছে না, কেন পায়ে ধরতে পারে হারাম। শকুন খাওয়া হালাল না হারাম? বলে হারাম, কেন পায়ে ধরতে পারে হারাম। রামডাহুকা পাখি খাওয়া হালাল না হারাম? বলছে হারাম, কেন পা দিয়ে ধরতে পারে হারাম। তাহলে আপনি পা দিয়ে ধরা পাখিগুলোকে আটটা দশটা কি সাতটা আটটা আছে এইদিকে বাদ দেন, দিয়ে যত দুনিয়াতে পাখি আছে সব খান সব খান সব খান। রস কোনটা হালাল কোনটা হারাম? বলছে আঙ্গুরের রস হালাল, খেজুরের রস হালাল, ইক্ষুর রস হালাল, জৈতুনের রস হালাল, এবং আরো যত যত দানাকে ভিজিয়ে ভিজিয়ে মানুষেরা রস তৈরি করে সবগুলো রস হলো হালাল। হারাম কখন হবে? ওকে যদি তুমি হাড়িতে রেখে দাও, আট দিন ধরে একে ঢেকে রেখে দাও, চেপে রেখে দাও, তো যদি ফেনা তৈরি হয়ে যায়, আর ফেনা তৈরি হওয়ার পর যদি নেশা চলে আসে, তাহলে আঙ্গুরের রস হতে গেলেও হারাম, খেজুরের রস হতে গেলেও হারাম, তাহলে রস হতে গেলেও হারাম, আর দুনিয়ার যে কোনো ফলের রস হোক না কেন হারাম। আর তো যদি ফেনা না আসে, যদি দুর্গন্ধ না এসে যায়, আর ওর ভেতরে নেশা যদি তৈরি না হয়ে যায়, তাহলে পরে যে কোনো ফলের রস খাওয়া হালাল। মল্লিকে জিজ্ঞেস করতে তালের রস খাওয়া গেলে হারাম জিনিস, কে বলেছিল দিনে তিন তুলসি করে খাও তালের রস, আর বীজ হারাম নয়, কোনোদিনই হারাম নয়। আঙ্গুরের রসকে রাত্রে বেলায় ভিজাও সকাল বেলায় খাও, কোনোদিনই হারাম নয়। যে কোনো ফলের রস মানুষ ভিজিয়ে রাতের বেলায় রেখে সকাল বেলায় নিংড়ে ফলের রস যদি খাই, কোনোদিনই হারাম নয়। সবগুলো হলো হালাল। হারাম হবে কখন? যখন আপনাকে হারাম বানিয়ে নিবেন, তখন মানে কি ওকে পচা হওয়ার জন্য রেখে দিলেন, দিন গেল, রাত গেল, তারপরে চার দিন গেল, ফেনা উঠে গেল, তেজি চলে আসলো, তখন মেতে গেল, তখন যদি আপনি খান ওইগুলো খানা খেয়ে বাড়িতে যদি নিজের বিবিকে চিনতে না পারেন, আর কোনটা মা ওকে চিনতে না পারে, ইকে যদি নিজের বিবি বলেন মা হয় তাড়াতাড়ি খেতে, আর মা কাকে বলেন কেমন আছো গে বুবু, তাহলে এই জিনিস হয়ে গেল হারাম। ছিল তো হালাল, কে করলে হারাম? আপনি ওকে হারাম বানালেন, তাহলে আমি বানালাম বলে হারাম হলো, অথচ সেই জিনিসটা হারাম নয়। হ্যাঁ, কোনটা হারাম? যেগুলো কোম্পানি তৈরি করে বাজারে ছেড়েছে এইগুলো হলো হারাম। এগুলো অ্যাকচুয়ালি নেশার উপাদান দিয়ে ভর্তি করে তাকে পাঠানো হয়েছে, এগুলোকে বলা হয় মদ, মদ খাওয়া হলো হারাম। আর মাংস তৈরি করে এই জিনিসগুলো এগুলো হারাম নয়। তাহলে হালাল বেশি আছে, হারাম কম আছে, এত শুভ সংবাদ আমার কাছে আসার পরেও আমার ভাইরা আমার জাতেরা হারামকে বেশি পছন্দ করে, হালালকে কম পছন্দ করে। এখনকার বাজারে একটা সিগারেটের দাম কত? যারা সিগারেট খায় না আপনারা জানেন, জানেন না, যেটা সস্তা সিগারেট বর্তমান বাজারে তার দাম হলো 7 টাকা রে খেপা, আর 3টা টাকা যদি যোগ দিস তো একটা নির্মা লবণের প্যাকেট হলো। একটা সিগারেট ফুঁকিয়ে উড়িয়ে দিলি হারাম জিনিসটাকে, 7টা টাকাকে বরবাদ করলি, নিজের লাঞ্চের ক্ষতি করে দিলি, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ইমানের ক্ষতি হলো, স্বাস্থ্যের ক্ষতি হলো, নিজের অর্থের ক্ষতি হলো, আর এত রকমের ক্ষতি তোমাকে চোখে শুঝে না, আর তুমি খেয়ে যাচ্ছ, তুমি করেই যাচ্ছ। তাহলে কতটা আমরা সর্বনাশ করছি নিজেদের ইমানে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মুখের উপরে শালীনতার লাগাম লাগানো আছে, কানুন লাগিয়ে রেখেছে আমি। জি, 3 বছরের ছেলে কি হালাল কি হারাম জানে? মদিনার মসজিদের ভেতরে যাকাতের খেজুর ঢেরি লাগা আছে, হযরত হুসাইনের মতো হাসানের মতো ছোট্ট ছেলে নাতি কুদতে 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 মসজিদের নবাবিতে ঢুকে একটা খেজুর গুলো উঠিয়ে নিয়েছে আর মুখের ভেতরে ধরে নিয়েছে, সম্পূর্ণ চাপিয়ে এখনো খায়নি, আস্তে আস্তে করে চিবত স্যার বাড়ির দিকে চলে আসছে। রাসূলুল্লাহ দেখছেন নাতি মুখ নড়ছে, কি আছে ভাই, কি আছে ভাই? নাতি আ আ করে যদি দেখছেন ভিতরে খেজুর, দেখালাম
তুমি কি জানো না ওই বেটা তুমি কি জানো না আলে মুহাম্মাদের উপরে সাদকাকে আল্লাহ তাআলা হারাম করে রেখেছেন আর হারাম জিনিসটাকে তুমি মুখে তুলে নিয়েছো দাদা রে আমার খেজুর হারাম নয় কিন্তু উম্মতের জন্য হালাল আমাদের কাউরি কাউরি জন্য হালাল যারা গরিব তাদের জন্য হালাল এবং আল্লাহ পাকের নবীর বংশের কোন লোকের জন্য সাদকা হালাল নয় তো নবীর নাতি হুসাইন এই জিনিসটাকে মুখে দিয়ে দিয়েছিল সাদকার জিনিস তার জন্য তার কাছে এটা হারাম নবীজি তার মুখ থেকে টেনে বার করে দিয়ে বলছেন আমার পরিবারের জন্য এটা হালাল নয় সাদকা তোমরা জীবনে খাবে না তাহলে বন্ধুরা আমার একটা হালাল জিনিস বিধানগত বিচারে হারাম হয়ে গেছে নবীজি মুখ থেকে টেনে বার করে দিয়েছেন আর আপনি আর আমি মুখের বিধানকে মানি না আজকের সমাজের লোকের আগে চিনে পাওয়া যায় না বুঝতে পারা যায় না কোনটাই এমন লোক আছে গ্রামে যে লোকটা নেশা করে না নেশা করে না এরকম লোক কত আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে কালকে খুঁজবেন তো কেউ খৈনিতে ডুবে আছে কেউ গুলে ডুবে আছে কেউ সিগারেটে ডুবে আছে কেউ বিড়িতে ডুবে আছে কেউ তিরঙ্গাতে ডুবে আছে কেউ গুটখাতে ডুবে আছে কেউ মধুতে ডুবে আছে কেউ ফাঁকা না কেউ ফাঁকা না কি করা যাবে কি করা যাবে দুঃখ লাগছে গো রমজান মাসে কিছু কিছু মন ভেঙে দিয়েছি ভুল করছো ভুল করার বেলা কি করলে যে মুখ ধুইলাম কলগেট নাই ভারতে এসব দাঁতের মুখ কপালে জুতো মারা উচিত নয় হ্যাঁ যে খৈনি একে বলে ভুল দিয়ে যে লোকটা দাঁত মাজবে আর ওই লোকটার রোজাফের থেকেই যাবে বহল তো বিয়েতে আমি এই হাদিসটা যে কোনখানে আছে 63 বছর হয়ে গেল আমার আমার চোখে পড়ে না নেশা কর্মীদের বেলায় নেশা করবে আর তারপরে রোজাকে টিকিয়ে দেবে আল্লাহ তুমি হেফাজত করিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা সময় নেই আপনাকে ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানে বিধান লাগিয়ে রেখেছেন এই মুসলমান তোমার কানে যদি শুনতে পাবে সে থেকে শুনো আর যদি শুনতে পাবে না সেখান থেকে সাবধান হয়ে যাও কি শুনতে পাবো আল্লাহর কানে এই কোরআন পড়তে জানো জানি না যে লোকটা কোরআন পড়তে পারে তার কাছে বসে যাও আর বসে যাওয়ার পরে ওকে ইশারা ইঙ্গিতে বলো দাদুজি একটু ভালো করে করে বলো সুন্দর করে করে বলো তাহলে আমি বুঝতে পারি আমার কানে যাই যে ব্যক্তি কোরআন পড়তে জানে না সে ব্যক্তি একটা কোরআন পড়ার লোকের কাছে যদি বসে যায় আর মানুষটা যদি সুন্দর করে পড়ে লোকটা পড়ে যতদিন নাকি পেল এই লোকটা পড়তে জানে না তার পাশে বসে বসে শুনে কেবল শুনে কান লাগে কতদিন নাকি পেল মিন গায়রে আইনিয়ান কোসা মিন আমালিহি যে মানুষটা পড়ছিল তার নেকি থেকে কেটে আল্লাহ তাআলা ওকে দেবেন না আল্লাহ তাআলা বল আল্লাহ তাআলা তাকে বলছেন তুমি পড়ছো তোমার নেকি আলাদা আর লোকটা শুনছে তার নেকি আলাদা তোমার থেকে নেকি কেটে লোকটাকে দেওয়া হবে না কোরআন শুনো কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছে কি শুনছ আমার বাড়ির এলাকা থেকে মিস্ত্রি চলছে এখন বর্তমানে 6-7 দিন থেকে রেজা বালুর বস্তায় একদিন করে ধরে যখন এমনি করে উচ্চতন ক ক করে আওয়াজ করছে মাঝে মাঝে পাশা দিয়ে আওয়াজ বেরিয়ে গেছে অথচ কানে ফের ব্লুটুথ লাগা আছে এটা কি করছিস রে বলছে এটার সাথে মোবাইলে কানেকশন করা আছে কি করছে কিন্তু আমাকে রস দিছে একটু করে এই হারামি রস নিতে 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 তো জিন্দেগি চলে গেল আল্লাহ রে গান শুনবি আর কাজ করবি ইয়া থেকে তো রুজিতে বরকত হবে আল্লাহর কসম কে বলছি এই 300 টাকা কামাই করে জিন্দেগিতে বিবি আর বাল বাচ্চাদের তুই পেট ভরাতে পারবি না সংসারে সোজা হয়ে দাঁড়াতে পারবি না কেন তো রুজিটা কামাই করতে গেছিস তো হারাম উপায়ে আর আল্লাহ তাআলা কি বলছেন অফিস সময়ে রিজকুম ওয়া তুয়াদুন তোমাদের রিজিক আছে আসমানে আল্লাহর কাছে আল্লাহকে নারাজ করে রিজিক নামতে নামানো যাবে না আল্লাহকে রাজি করে রিজিক নিচু দিকে নামাও গান যদি কানে বাজে তো রিজিক ওয়ালা রাজি হবে না তোমাকে রিজিক ভালো করে দেবে না কথা বলতে পারে যায় বিধান বলে নবীজি বিধান দিয়ে রেখেছেন কি ইউসাব্বু ফি উযনাইহি আল উনুক
আজ দুনিয়াতে যে সমস্ত লোকেরা গান শুনে বাজনা শুনে আর কানগুলোকে আকাঙ্ক্ষাগুলোকে ব্যস্ত করে রাখে আর মনকে আনন্দ দেয় সেই লোকেদের সম্বন্ধে নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা ওর হাতকে বেঁধে রেখে হাজার হাজার মানুষের সামনে দশটাকে গলিয়ে রামকে গলিয়ে সীসাকে গলিয়ে পানির মতো করে তরল যখন হয়ে যাবে তখন চোঙাতে করে এই জালিমকে একবার বাম পটে শুয়ে দিয়ে তার কানে ওই গরমগুলোকে ঢেলে দেওয়া যাবে ওই সীসাগুলোকে গল 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 করে কানে ঢেলে দেওয়া যাবে কানটাকে জীবনের মতো শীল করে দেওয়া হবে তারপরে আবার বাম দিকে তাকে উঠিয়ে এইভাবে শুয়ে দিয়ে তার বাম কানে আবার ওই সীসাকে ঢেলে দেওয়া যাবে যাতে জীবনের মতো কোনো কথা শুনে না পাই বহিরার বাচ্চা বহিরা হয়ে কান্দুটাকে বেকার করে দিয়ে হাসরের ময়দানে খ্যাপা পাগলার মতো কুকুরের মতো দাঁড়িয়ে থাকবে কিছুই শুনতে পাবে না এ আজাব তাকে কেন দেওয়া হলো নবীজি বলছেন দুনিয়াতে রং করেছিল গান শুনে শুনে দুনিয়াতে রং করেছিল ইয়ারফোন হেডফোন লাগিয়ে লাগিয়ে এ সমস্ত মানুষের আজাব হলো এটাই যে তাকে কেয়ামতের দিন তার কানে দশ টাকে রামকে ভুলে ঢেলে দেওয়া হবে তোমার বাড়িয়ে তোমার গলা ধরে তোমাকে তিনবার চুমা খেয়ে আমি হাদিস শোনাবো যে ভাই এটা শুনিও না তো তোমার কানে আল্লাহ তাআলা দস্তা গুলে ঢালবে সীসা গুলে ঢালবে এরকম করে কোন মৌলভীকে করতে বলা হয়েছে কি এরকম করে করতে বলা হয়নি সত্যি কথা আপনাকে বলছি নাফে গোলামকে সাথে করে আব্দুল্লাহ বিন উমার বাইরে যাচ্ছিলেন কোন কাজে বেড়াতে তো বেড়াতে যেতে গিয়ে রাস্তাতে কোন একটা রাখাল ছেলে গান গাইছে তো গান কি শুধু গাইছে ও কোথাকার কি যে মিউজিক পেয়েছে কাঠে কাঠে বাড়ি দিয়ে কি করে একটা আওয়াজ তৈরি করছে আর আওয়াজও তৈরি করছে আর সাথে সাথে ও গানও গাইছে তো মিঠা শুনে যখন গান চলছে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানে চলে গেল গানের আওয়াজ সাথে সাথে তিনি করলেন কি তিনি করে নিজের শাহাদাতের আলম মতো কানের ভেতরে ভরে দিলেন আর দিয়ে কি করলেন ওয়া না আনি তারিকে শিরমন্তপুর মাদ্রাসার কাছে গানটা কানে ভাসছিল এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে পূর্ব দিকে চলে গেলেন ধুলোহর পর্যন্ত আর ধুলোহর পর্যন্ত যাওয়ার পরে কানে আঙুল দেওয়া অবস্থাতে নিজের চাকর নাফে কেটেকে বলছে চাকর নাফে এখন কি গানের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না যায় না তখন নাফে নিজের মালিককে বলছে না হুজুর আর গানের আওয়াজ কানে আসে না আর শুনতে পাওয়া যায় না তখন হযরত আব্দুল্লাহ বিন উমর করলেন কি হাতের আঙুল দুটোকে বাইরের দিকে টেনে রেখে দিলেন আর দেওয়ার পরে নিজের চাকর কেটেকে বলছেন কুন্তো খারাজ দয়ামান মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার জীবনে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইরে মাঠে গিয়ে বেড়াতে গিয়েছিলাম আর বেড়াতে গিয়ে সেখানে কি করলাম আল্লাহ পাক নবী ফালা গাজা ওয়া ফি রিওয়ায়াতিন সানা গাজা উনি একটা আওয়াজ দিয়েছিলেন গানের আওয়াজ আর যেমনি গানের আওয়াজ দিলেন কানে আঙুল ঢুকিয়ে দিলেন আর আঙুল ঢুকিয়ে দিয়ে চলতে 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 খানিকটা দূর যখন চলে গেলাম তখন আমাকে আমার নবী জিজ্ঞেস করে বলছেন এই আব্দুল্লাহ তোমার কানে কি গানের আওয়াজ এখন যাচ্ছে আমি বললাম না আল্লাহ পাকের রাসূল গানের আওয়াজ আমার কানে আর আসে না তখন নবীজি নিজের কান থেকে আঙুল দুটোকে নামিয়ে দিলেন তাহলে এই ঘটনাটা ঘটেছিল একদিন নবীর সাথে আমি সেদিন সাক্ষী ছিলাম আর আজকে আমার সাথে ঘটে গেল তুমি সাক্ষী থাকো আমার চাকর তোমার নাম না পে আই পালিয়ে যাব কোথায় পালিয়ে যাওয়ার কি জায়গা আছে জায়গা নেই আমি মরান আব্দুল ওয়াহাব সাহেব রহমানি আল্লাহ ওনাকে জান্নাত বাসী করে এই মরার কিছুদিন আগে মুর্শিদাবাদ থেকে জালসা করে চলে আসি ফজর ফজর এত বসেছি মাসে ওনারও তাড়া আছে ক্লাস ধরবে আমারও তাড়া আছে ক্লাস ধরবো তো সেই জিগরি মোড়ে বাসে উঠেছি তো বাসখানাতে ফজর বেলাতে যত লেবার আছে মুসলমানের বাচ্চা মাছুয়া আছে এরা সব উঠেছে বাসে গান গাচ্ছে তো খানিকক্ষণ পরে আমাকে কইছে তখন আমি ওর বিহাই হইনি তখন আমি ওর দোষ বেটা বলছে হরে বাবা এগুলা কথা তো শুনতে ভালো লাগছে এতে ইমানটা তো নষ্ট হয়ে যাবে তো লোকটাকে মানা করা যাবে না আর বলছি যে মানুষ চেষ্টা করে দেখছি একবার দুদিন মানে তো কন্ডাক্টারকে খালি ডেকে বলছি ভাই
এরকম ফজর ফজর টাইম, আর এই টাইমে আপনি কি লাগাচ্ছেন? হরে দুপট্টো ওয়ালি সিধি সাধি ভোলি ভালি জানাম রুক যা, তু সলমা হে ইয়া সুলতান জানাম রুক যা। এগুলো কি কি লাগাচ্ছে সে ভাই ভরে ভরে? এটা বন্ধ করতে ভাই, ওরে আল্লাহ, খালি এইটুকু বলা শেষ হয়নি। তিন চারটা একবারে খ্যাপা কুকুরের মতো মুখ ট্রেনিং করে দাঁড়িয়ে দেখে রেখেছে, পরকার বসে আসো, যাও 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 পরকার বসে আসিও, নেমে যাও। আমরা দুজনকে বলছে পরকার বসে আসিও, এটা বন্ধ হলো না, বন্ধ হলো না, এটা চলতেই থাকলো চলতেই থাকলো। তো অতক্ষণ পর্যন্ত আমাদেরকে সইতে থাকতে হলো। এবার আপনাকে আমি কি ওয়াজ শোনাব? টাইম আপনার বাড়ি যাওয়ার হয়ে গেছে, ঘড়ি দেওয়া আছে পনেরো দুটা, শুধু এইটুকু বলছি, রসুল একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, আর দোয়াটা যদি বাড়ি গিয়ে মুখস্থ করতে পারেন বা কারোর কাছে লেখে টেখে নেন তো খুব লাভ হবে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সামি ও আউযু বিকা মিন বাসারি শাররে সামি ও আউযু বিকা মিন শাররে বাসারি ও আউযু বিকা মিন শাররে নাফসি ও আউযু বিকা মিন শাররে মানি। আমি তোমার কাছে আমার চোখের বুড়াই থেকে পানা চাইছি, আয় আল্লাহ আমি আমার কানের বুড়াই থেকে তোমার কাছে পানা চাইছি, আয় আল্লাহ আমি আমার মুখের বুড়াই থেকে তোমার কাছে পানা চাইছি, আয় আল্লাহ আমার অন্তরের কুইচ্ছা থেকে তোমার কাছে পানা চাইছি, আল্লাহ তুমি আমাকে মাফ দিও আমাকে বাঁচিয়ে নিও। দোয়াটা করেন তাহলে আল্লাহ আপনার কানকে হেফাজত করবেন, চোখকে হেফাজত করবেন, আপনার মনকে হেফাজত করবেন। দুয়ার উপরে বিশ্বাস রাখতে হবে। আর একটা কথা শেষবার বলছি, শতকরা আমাদের দেশে 95 জন লোক এটার উপরে আমল করে না, শতকরা 95 জন লোক আমল করে না। কালকে থেকে দাদা আমার, ভাই আমার, দিদি আমার, বোন আমার, তোমরা আমল করার চেষ্টা করিও। একদিন গলা বড় করে আল্লাহকে বলতে ভেবে যে আল্লাহ আল্লাহ তাআলা তোমার নবীর কথাটাকে মেনেছিলাম জিন্দেগিতে দুনিয়াতে একবার কিংবা দুবার, কি অজু করা যখন হয়ে যাবে তখন বাড়ি থেকে আপনি বেরিয়ে আসবেন মসজিদের দিকে, কয় ধাপ আসতে হবে আপনাকে, মনে মনে গুনলেন আপনার বাড়ি 50 মিটার দূরে আছে, তাহলে আপনাকে 100টা ধাপ গুনে 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 আসতে হবে। যখনই আপনি বাড়ি থেকে নমাজের উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দেবেন, গলি থেকে নামা মাত্রই রাস্তাতে যে লুপা পড়ে যাবে, আপনি একটা মিষ্টি দোয়া বলতে 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 মসজিদে আসেন। কোনো মা যদি ওযু করে আর ওযু করার পরে বাড়িতেই নামাজ পড়বে, তাহলে ওযু করলো বাড়ির বাইরের দিকে, ওখানে বদনাটাকে রেখে দিয়ে হাতগুলোকে পাগুলোকে মুছে নেওয়ার পরে মুসাল্লাতে আসবে ঘরে, এই ঘরের ভেতরে আসা পর্যন্ত এই জায়গার মাঝখানে মা বোনেরা এই দোয়াটাকে করে নেবে। কি দোয়া? আল্লাহুম্মা জাআল ফি কলবি নুরা ওয়া ফি বাসারি নুরা ওয়া ফি সামি নুরা ওয়া ইয়ামিনি নুরা ওয়া ইয়াসারি নুরা ওয়া ফাওকি নুরা ওয়া তাহতি নুরা ওয়া দামি নুরা পরে মসজিদের দিকে যদি যাই আর আল্লাহর কাছে নূর চাইতে চাইতে যাই, নূর চাইতে চাইতে যাই, তাহলে নূরের তাসির কি হবে? এই গান কোনোদিন গান শুনতে চাইবে না, এই চোখ কোনোদিন মন্দ দেখতে চাইবে না, এই মুখ দিয়ে কোনোদিন মন্দ কথা বের হবে না। কেন হবে না? আপনাকে যোগাবে কে? আল্লাহর মিলিটারি। আল্লাহর মিলিটারি কোনটা? তো এই দোয়াগুলো। এই জন্য রব্বে কারিম আমাকে আর আপনাকে গাড়ির গাড়ি দোয়া শিখিয়ে দিয়েছে। আচ্ছা কোন কথা হলো দোষ কি হলো ছেড়ে ৩-৪-৫-৬ অসুখের কারণে চারদিন চারটে জলসা মার্ডার করেছি,
फिर सात तारीख थे शुरू हो तो बताए गुरु लादे तो खड़े लादे ना खुटार बोला तो बस बस जिंदगी तो पतकाल तेल देखने दो घंटा अपने सामने कथा बोल अल्हम्दुलिल्लाह अनेक कथा सुना और अनेक कथा बाकी जावर आगे ए भाई एक कथा बोलें कि गरु माँस खावा हालाल क्योंकि जीवित अवस्था चाम विक्रय माँस खावा जाए कि तो जीवित अवस्था जी गरुटा के दाम करा जाए तो जीवित अवस्था चामड़ा के क्या दाम करा जाए ना जी बोलें गरु के जीवित अवस्था कहते बाध्य गरु तो एक अंश और माँस तो कीन अपनी कत किलो आशी के जी है চামড়া কেমন করে কিনলা তা আমি কি জবে হওয়ার আগে কিনেছি কাউকে দিও না আমি তোমাকে টাকাটা দিলাম জবে হওয়ার পরে আমি কিনবো ছোট ছোট কথা এগুলোতে ঝগড়া টাগড়া কাজে কাজে লাগাতে হবে না এগুলো করা অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তো এইবার যাওয়ার কালে আপনাদেরকে যদি আমি একটা বেয়াদবি কথা বলি তো তাহলে এটাকে কেউ রাখঝাল করিয়েন না সেটা হলো এই যে আমি টাকা প্রকৃতি বেশি টাকা আমি নেবো না আমি 100 টাকার টাকা নেব যতদিন লোক আসেন আপনারা উঠেন আর আমাকে 100 টাকার টাকা নেন আর আরেকটা বেয়াদবি করছি বেয়াদবিটা হলো এই যদি কাউরি ভালো লাগে যদি কাউরি মনে লাগে তাহলে গেটের কাছে দিয়ে যখন বাড়ি যাবেন তখন দেখবেন যে ওইখানে একটা লোক আপনাকে বই দিবে বইটার নাম হলো যদি গুনাহকে ধুতে চাও 100 পাতার বইখানি 30 টাকাতে পাওয়া যাবে এখানে নিয়ে নেবেন আর যারা আধুনিক শিক্ষিত লোক আছেন ইসলাম গরিবীকে মুছে দিতে চাই কি করে মুছতে চাই বইটার নাম হলো দারিদ্র দূরীকরণে ইসলামের অবদান 100 পাতার বইটি মাত্র 20 টাকা লাগবে যারা খুব শিক্ষিত লোক তারা নেওয়ার ইচ্ছা হলে নিয়ে নেবেন প্রথমে 100 টাকা দেন বিসমিল্লাহ ওর নামে বাবদাদার নামে একটু দোয়া করবো কি আছেন 100 টাকা আছে তো 200 আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে ভালো করুক আমার ভাইকে আমি বললাম 100 তুমি দিয়ে দিলেন 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলম ওয়াল হিল ফাযাইয়িহু বিল ঈমান ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযু বিল ফিতান ইয়া রাব্বাল আলামিন আমিন বিল হাজি কাইয়া হারাম সব কি বেশি দিব কেউ কমসে কম যদি আপনি 10 টাকা দেন তাও দেন আরেকজন ভাই আমার 100 টাকা আরেকজন আমার ভাই 500 টাকা দান কবুল করো তুমি কাক সুবহান মিজাদা তান্নান ওয়া ইয়া লা দয়মা দান করিবে দানকারী দান কবুল করিবে